वेलकम बैक टू माय चैनल। আমি আবার চলে এসেছি পূর্ণিমা ব্লগ নিয়ে আপনাদের সামনে নতির একটি ভিডিও নিয়ে। চলুন আজকে একটা কম্পিটিশন হোক দিদির মেয়ে আর আমি। মাত্র 10টা ফুচকা 1 মিনিটে কে খেতে পারে, আমি আর দিদির মেয়ে? এই যে 10টা ফুচকা, টক জল, আলু, যে 1 মিনিটে খেতে পারবে সে পেয়ে যাবে 500 টাকা প্রাইজ। চলুন দেখতে থাকুন কে পায় এই 500 টাকা। সামনে না ঝোলে বাটিতে সামনে তুলে অল্প অল্প ঝোল নিতে হয়। চলছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা, 1 মিনিটের মধ্যে কে কটি ফুচকা খেতে পারে, যে ফার্স্ট হবে সে 500 টাকা পুরস্কার পাবে। জলটাও সব খেয়ে দিতে হবে, আলুটাও। দেখা যাক কে কত তাড়াতাড়ি খেতে পারে। এই যে ছোট যে বাচ্চা মেয়েটিকে দেখছেন, ওর নাম ঐশানী হালদার, আর বড় যে মেয়েটিকে দেখছেন এটা হচ্ছে পূর্ণিমা সমাদার। যাই হোক, মনে হচ্ছে পূর্ণিমা সমাদারই এগিয়ে যাবে। আর দুটো এই 500টি টাকা পাবে পূর্ণিমা সমাদার। মুখটা দেখাবে, হয়ে গেছে পূর্ণিমা সমাদার ফার্স্ট। আলু 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 আলুটা সব একটু কিছু থাকলে হবে না, খেলা কাটছে ফার্স্ট। তুমি সেদিনকে 600 টাকা পেয়েছিলে বরফের চ্যালেঞ্জে, আর এখন আমি 500 টাকা পেয়ে গেলাম। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন খেলাটা ভালো লাগলে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা। এটাকে করে দেবেন।